করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণ উৎসব। এর মধ্যে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়া বাড়িতে জড়ো হয়েছেন হাজারো ভক্ত। নিরাপত্তায় প্রস্তুত প্রশাসনও। নাহিদ হাসান তিতাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মানবতাবাদী বাউল গানে মুখর কুষ্টিয়ার ছেউরিয়া, এ যেন নারীর টানে লালন আখড়ায় ভক্তকুলের সম্মিলন। চৈত্রের দোল পূর্ণিমায় লালন ফকির যে সাধু সঙ্গ করতেন, তার মৃত্যুর পর সেটাই হয়ে ওঠে লালন উৎসব। দীর্ঘ সময় ধরে শুধু অনুসারীরা এ চর্চা করে আসলেও এখনকার আয়োজক লালন একাডেমি। করোনায় দুবছর বন্ধের কারণে এবারের আসর ঘিরে উৎসাহটা একটু বেশি। বিভিন্ন স্থান থেকে এরই মধ্যে এসেছেন বিপুল ভক্ত। নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দেশের অনেক ভক্তরা এবং বিদেশি পর্যটকরা আসতেছেন এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সার্বিক সকল ধরনের ব্যবস্থাই গ্রহণ করেছি। মানুষের মাঝে এখন শান্তির চেয়ে হিংসাই বেশি। বিশ্বজুড়ে যুদ্ধের ডামাডোল। লালন অনুসারীরা বলছেন, গুরুর অহিংস বাণী ছড়িয়ে দিতে পারলে থাকবে না হানাহানি। এই সাইজের বাণী যদি মেনে চলে সারা পৃথিবীর মানুষ, তাহলে এই সারা পৃথিবী জুড়ে একদিন স্বর্গ হবে। এখানে এলে আমরা খুব শান্তি পাই। অনুষ্ঠানের কথা শুনে আমাদের মন খুব শান্তি লাগছে। লালন সত্য, তার বাণী সত্য, মানুষ সত্য, যার জন্য মানুষ বজলেই শোনার মানুষ হবে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে। উৎসব ঘিরে কুষ্টিয়ার ছেউরিয়ায় এখন সাত সাজরব। একতারা, দোতারা আর নানা অনুষঙ্গের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা। তিন দিনের লালন মেলা শুরু মঙ্গলবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।